সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে সাধারণত ভারত থেকে পাথর ও পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা। এ বন্দর দিয়ে মাসে পাথরবাহী প্রায় 3,500 ট্রাকে 1,10,000 মেট্রিক টন পাথর আসে, আর রাজস্ব দিতে হয় ট্রাক প্রতি 783 টাকা। প্রতি ট্রাকে পাথর আনা যায় 30-55 টন পর্যন্ত। গেল রোববার ট্রাক প্রতি 9 টন প্রতি 162 টাকা করে মাশুল নেয়ার ঘোষণা দেয় বন্দর পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড। এ পরিস্থিতিতে আর্থিক লোকসানের শঙ্কায় পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। মেম্বার ট্রাফিক এসে আমাদের যে মিটিং করলেন, সেটা অন্যান্য বন্দরে যে মাশুল আদায় হয় ওটা উনি আদায় করতে চান। একটা গাড়িতে মোটামুটি 4,500-5,000 টন প্রতি একটা চার্জ আসবে, 162 টাকা টন। তাহলে তো আমরা আমদানি করতে পারবো না, 6,000 টাকা দিন চাচ্ছে, 6,000 টাকা দিয়ে আমাদের ব্যবসা হবে না। কিন্তু আমরা আপাতত যেন পাথর ঢোকাছি না, বন্ধ হয়ে গেছে। তবে কর্তৃপক্ষ বলছে দেশের অন্যান্য বন্দরে প্রতি টন পাথরের মাশুল দিতে হয় 162 টাকা, এ কারণেই এই বন্দরেও এই মাশুল নির্ধারণ করা হয়েছে। গাড়ি প্রতি কোনো ট্যারিফের সিদ্ধান্ত সরকারের নেই, সরকারের সবসময় বন্দর মাশুল টন প্রতি হয়। চলতি মাসের 9 তারিখে মিটিং করে গেছে এবং 14 তারিখে সে সিদ্ধান্ত হয়েছে না ট্যারিফ অনুযায়ী বিলে হবে, ট্যারিফ ছাড়া কোনো সুযোগ নেই। আমদানিকারকদের সাথে আলোচনা করে দ্রুতই এ সমস্যার সমাধান করবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ব্যবসায়ী।